আজকে বিদ্যুৎ আইবানিনশ মিত্রা দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যন্ত মূল্যায়নের যে পাঁচ নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বনগা হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নে উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত এটা হচ্ছে ভূচুম্বকীয় দক্ষিণ মেরু এরপরে দুইটা আছে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এটা হচ্ছে জৈব গাছাবি তিনি আছে এক ব্যক্তি সমতল দর্পণের সামনে দর্পণ থেকে দশ সেমি দূরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যদি দর্পণের দিকে আরও তিন সেমি এগিয়ে আসে তাহলে এখন ওই ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত এটা হবে চোদ্দো সেমি হবে এরপরে দুই যেটা নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি এটা আছে টাংস্ট্যান ধাতুর তৈরি দুইটা আছে এল এর পুরো কথাটা কী লাইট এমিটিং ডায়োট এরপরে তিনটা আছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি হলে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত আমরা জানি কি কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত জিরো পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ হচ্ছে এখানে জামিতিক অভিজ্ঞতা বলেছে দশ সেমি অর্থাৎ দশ গুণিত জিরো পয়েন্ট এইট ফাইভ সমান আট দশমিক পাঁচ সেমি এরপর যেটা আছে চারের আগে সুচিছিদ্র ক্যামেরা একটি বস্তুকে তুমি যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতি কি পরিবর্তন তুমি দেখবে এটা হবে ক্রমশ বড় হতে থাকবে প্রতিকৃতির এরপরে তিনি আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও একে মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোয় প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে আপতন কোণ ও প্রতিসরণ কে চিহ্নিত করো এর উত্তরটি হলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোগ্রস্মি গতিপথের চিত্র আলোগ্রসি ঘনতর মাধ্যম যেমন কাজ থেকে লঘুতর মাধ্যম যেমন হচ্ছে বায়ু প্রবেশ করলে প্রতিষ্ঠিত রসিটি অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ এক্ষেত্রে আপতিত রশি পিও প্রতিষ্ঠিত রশি ও কিউ আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এন ও এন মিনিট এক্ষেত্রে আপতন কোন পিওএন সমান আই প্রতিসরণ কোন কিউএএন সমান আর এর চেয়ে ছোটো হয় এরপরে দুয়ে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো এর উত্তরটি হলো আকর্ষণ ব্যাখ্যা বিকর্ষণী চুম্বকতেন নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা একটি ঝুলন্ত চুম্বকের কাছে অন্য চুম্বকের বিপরীত মেরু নিয়ে আসার আকর্ষণ হল যদি কোনো একটি লোহার দণ্ড বা স্টিলের দণ্ড আনা হতো তাহলে তাহলেও আকর্ষণ হতো তাই আকর্ষণ হচ্ছে দেখে দ্বিতীয় বস্তুটিও যে চুম্বক এ কথা বলা যাবে না কারণ আকর্ষণ দুটি চুম্বকে বিপরীত মেরুর মধ্যে অথবা চুম্বক ও চুম্বক পদার্থের মধ্যে ঘটতে পারি কিন্তু বিকর্ষণ কেবলমাত্র দুটি চুম্বকের সমমেরুর মধ্যেই হওয়া সম্ভব তাই বলা যায় কোনো বস্তু চুম্বক কিনা তা জানার জন্য বিকর্ষণই নিশ্চিত প্রমাণ ঘটনা এরপরে দিন এটা হচ্ছে চিহ্ন ব্যবহার করে একটি তড়িদবর্তনী চিত্র অঙ্কন করো যেখানে আছে একটি বাল্ব দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি প্রয়োজন মতো তার ও অব অবস্থায় থাকা একটি সুইচ এই যে তোমাদের এখানে যে বর্তমানটা চিত্র অঙ্কন করে দিলাম এটা হচ্ছে বাল্ব আর এগুলো হচ্ছে তার আর এটা হচ্ছে অব অবস্থায় থাকা সুইচ আর এখানে হচ্ছে দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি এরপরে যেটা হচ্ছে লাইফ সায়েন্সে আছে একের আগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে প্রদত্ত কোনটি পুঙ্কেশ্ব চক্রের অংশ এটা হচ্ছে পরাগরেণু হবে দুই আছে বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে এটা হচ্ছে ভ্রূণাক্ষ গেছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও একে আছে নিচে চারটি বিষয়ে তিনটি চতুর্থটির সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত ওই চতুর্থ বিষয়টি খুঁজে বের করো প্রথমে হচ্ছে সস্য আবরণী হচ্ছে সচ্ছল বীজ ডেলটোয়ের স্থান এটা হচ্ছে সচ্ছল বীজ হবে এরপর দুই রে গেছে ব্রিজ দৃশ্য শব্দটি খুঁজে বের করো এটা আছে অপারিতা কলহাবতী বক ধুতরা এখানটা আছে ধুতরা হবে এরপর তিনি গেছে শূন্য শূন্যস্থান পূরণ করো কাণ্ডের ত্বকে জাতীয় পদার্থের আস্তরণ এটা হচ্ছে বাষ্পমোচন প্রতিহত করে এরপরে তিনি গেছে সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন এর উত্তরটি হলো ফুল ফুটলে মৌমাছিদের উড়ে আসার কারণ ফুল ফুটলে ফুলের সুগন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী রাসায়নিক পদার্থের অণুগুলি বাতাসে মিশ্রিত হয়ে ছড়িয়ে পড়ে মৌমাছিদের সঙ্গে উপস্থিত রসায়ন গ্রাহক বা বিশেষ কিছু প্রোটিন এই সুগন্ধের অণুগুলির সঙ্গে যুক্ত হয় এর ফলে মৌমাছির মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে এবং মৌমাছিরা ফুলের কাছে উড়ে আসে এরপরে দরি গেছে আমের খোসা ও আমের আঁটি বলতে কি বোঝো আমের খোসা আমের ফল তোকে সবচেয়ে বাইরের অংশ যা পাতলা চামড়ার মতো হয় কাঁচা অবস্থায় এর রং সবুজ ও পাকলে এটি হলুদ বা লালভ রঙের হয় আমের এই অংশটিকে আমের খোসা বলে এটি ফলকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে আমের আঁটি আমের ফলতকের একেবারে ভিতরে অংশ বা অন্তত্বক এটি খুবই শক্ত ও কিছুটা তন্তুময় হয় এই অংশটি আমের আটি নামে পরিচিত এটি আমের বীজের বীজকে আবৃত করে রাখে তাই বীজ বাইরে থেকে দেখা যায় না এরপরে চারিদিকে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন এর উত্তরটি হলো মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কারণ ব্যাকটেরিয়া কোসরসের তুলনায় মধু অতিসারক বা হাইপারটোনিক অর্থাৎ মধুর অভিশ্রবণ চা ব্যাকটেরিয়া কোসরসের চেয়ে বেশি ফলে মধু সংস্পর্শে জীবাণুর দেহ থেকে জল বেরিয়ে আসে ও জীবাণুরা মারা পড়ে তাহলে আজকে যেহেতু আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে পাঁচে থেকে বনগাঁ হাই স্কুল এসে সেই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখিনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবে না